এখন আমি যশোর জেলার যেটা সেনাবাহিনী যে যে ক্যান্টনমেন্ট যেটা আর কি, তো ক্যান্টনমেন্ট রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। একটা বিষয় বলতে চাচ্ছি, পৃথিবীটা হচ্ছে ইহজগৎ আর পরজগতের একটা প্ল্যাটফর্ম, একটা স্টেশন। তো আমরা এই প্ল্যাটফর্মে যা কিছু অর্জন করব, মৃত্যুর পরে আমরা সেটা ভোগ করব। তো মৃত্যুর আগে আমাদের ইহজগৎ পরজগতের সংক্ষিপ্ত কিছু ধারণা দিতে চাই। যেমন আমি জাগ্রত অবস্থায় আছি, এটা মনে করো আমার বাস্তবিক জগৎ ইহজগৎ, আর যখন আমি ঘুমন্ত নিদ্রায় চলে যাচ্ছি তখন কিন্তু আমার পরজগতের একটা থাকে। ইহজগতে আমি দুনিয়াদারিতে জাগ্রত অবস্থায় কী কী করছি আর কী করছি না কিছুই তখন আর মেমোরিতে থাকছে না। আবার যখন স্বপ্ন জগৎ থেকে জাগ্রত জগতে আসছি তখনও কিন্তু একই একটা বিষয়। তো ইহজগতে নিদ্রার বিষয়ে দেখা যাচ্ছে যে মানুষের সুরাজুমার 42 নম্বর আয়াত বলছে, নফস এবং রূহ দুইটা সত্তা মানব দেহের ভিতরে আছে। একটা সত্তা মৃত্যু নিদ্রার পরে দেহের বাইরে চলে যায়, আর একটা সত্তা দেহের ভিতরে থাকে নিঃশ্বাসের কাছ ছাড়া। তো এই আয়াতে তফসিরে আসছে যে নফসটা দেহের বাইরে চলে যায়, রূহটা দেহের ভিতরে থাকে, শ্বাস প্রশ্বাসের কাজ করে। এখন আমি মূলত নফসটাই কিন্তু দুই দেশের যাত্রী, জাগ্রত দেহ অবস্থায়ও নফস থাকছে, মৃত্যুর পরেও নফস থাকছে। দুই দেহের যাত্রীর মধ্যে আমরা ইহ জাগ্রত অবস্থায় যেমনটা ভাবে আমরা যে যে আচরণ করছি, নিদ্রা অবস্থায় কিন্তু সেই সেই আচরণের একটা ভাব। তুমি একটা ছেলেকে ভালোবাসো, একটা তার সাথে যেমনটা সম্পর্ক, নিদ্রার সময় পরে যায় তেমনটাই সম্পর্ক। তো আমি এখন এই ঘটনা দিয়ে আমি আল্লাহ এবং বান্দার সাথে একটা কমিউনিকেশন কখন হয়, কীভাবে হয়, এইটার আমি একটা বিষয় বলতে চাচ্ছি। বলছি যে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ, হে মানব তুমি কঠোর সাধনা করো, অবশ্যই তোমার রবের সাথে মুলাকাত হবে। তো এই মুলাকাতটা সোয়েন্সিকাকে 6 নম্বর আয়াত, এই মুলাকাতটাকে আমি রিসার্চ করে দেখলাম। যেমন আমি একটা বাস্তব জীবনে আমার অভিজ্ঞতা থেকে বলছি, এমনকি আমার এখানে হয়তো জাগতিকভাবে অনেক কিছুর উন্নয়ন ঘটেছে। 1400 বছর আগে এই পৃথিবীর যে সিচুয়েশন ছিল, আজকে 1400 বছর পরে অনেক উন্নয়ন ঘটেছে নাকি? যেমন মিডিয়ার যুগ, বিভিন্ন যুগ চলছে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে, আদম আলাইহিস সালামের পিরিয়ডে, নবীদের পিরিয়ডে যে ব্যবস্থাপনা স্বপ্ন জগতে ছিল, সে স্বপ্ন জগতের কিন্তু কোনো পরিবর্তন নাই। আমি এখন স্বপ্ন জগৎটাকে যদি বুঝতে চেষ্টা করি, তাহলে আমার স্বপ্ন দিয়ে আমি তৎকালীন সময়ের একজন নবী প্রেমিক আল্লাহ প্রেমিকের স্বপ্নটা বুঝে নিতে পারি নাকি? বাসু তাহলে আমি দেখা যাচ্ছে যে এখন আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির এসকে দেওয়া হয়ে তাকে যেখানে পাই সেখানেই সেজদা করি, যেখানে পাই সেখানেই জড়িয়ে ধরি, যেখানে পাই সেখানেই প্রভু বলে তার কাছে সমর্পিত হই। এইটা যখন আমার অভ্যস্ত হয়ে গেলাম স্বপ্ন জগতে, ঠিক আমি যাচ্ছি, আমি যখন দেখলাম যে আমার প্রভু আমার বাড়িতে এসেছে বা আমার সাথে দর্শন হয়েছে, আমি সাথে সাথে যে সেজদা ফিরে গেলাম। বাস্তবিক জীবনের সাথে আমার ওই স্বপ্ন জগতের কিন্তু মিল আছে। যারা ওখানে গিয়ে বাস্তবে গুরু পায়ে সেজদা করতে পারবে না, তখন কিন্তু তারা স্বপ্নেও পারছে না। তো এইভাবে আমি আমার এই বাস্তব স্বপ্ন জগৎ দিয়ে, আমার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে আমি যদি ধরে নিই, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীর প্রেমে জীবন দিতে পারে। যেমন দেখা যাচ্ছে খন্দকের যুদ্ধে যখন চারিদিক থেকে তীর এসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করলো, তখন সাহাবারা চিন্তা করলো যে আমরা এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবীকে যদি বাঁচাতে হয় তাহলে মানব ঢাল নিজের পিঠে সেই তীরগুলো নিল। তাহলে নিজের জীবনের থেকে তারা মহব্বত করছে বেশি। তাহলে যে মানুষটাকে নিজের জীবনের থেকে মহব্বত করছে সেই মানুষটাকে পেলে তারা কত খুশি হয়েছে, সেজদা তো সামান্য একটা ব্যাপার গো নাকি? তখন তারা সমর্পিত হয়েছে সেজদার মাধ্যমে। স্বপ্ন জগতে যখন ওই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে তখন তারা সেজদায় চলে গেছে। তো সেখানে সেজদার ব্যাপারে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আমার ঘরে রাত্রি গিয়েছিলেন, আমি তো আপনাকে স্বপ্নে সেজদা দিয়েছি।
তোমার ছেলে না আমি তোমার ঘরে যাইনি বাবা আমি তোমার ঘরে যাব কি করে আমি তো তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে শায়িত আছো নির্দেশ আমি সেখানে গেলে একটা লজ্জার ব্যাপার হয় আমি যাইনি বাবা তুমি যত কিছুই বলো বলছে আপনি যদি না জানতে আমি যে স্বয়ং আপনাকে সেজদা দিলাম তাহলে আমি শয়তান কি সেজদা দিলাম তো জানেন না না আমার স্রোত শয়তান ধরতে পারে না তখন তো বলছে আমি যাইনি আপনি জানেন এটাও সত্যি শয়তান জানি এটাও সত্যি আপনি তার মিথ্যা বলেন না আবার আমি যে সঙ্গে আপনাকে দেখলাম এটাও তো সত্য তাহলে আমি কাকে দেখলাম তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার সত্য প্রকাশ করার জন্য একটা দায়িত্ববোধ এসে গেল না তিনি যদি সেখানে সত্য প্রকাশ না করে তাও কিন্তু সমস্যা এই জন্য তখন তিনি বললেন মান রানি ফাকাদ রাইল হাক ফিমান আমি যে স্বপ্নে আমাকে দেখলো সে সঙ্গে আল্লাহকে দেখলো কারণ আমার চেহারা শয়তান ধারণ করতে পারে না এই যে ঘটনা তাহলে বাস্তবে যারা রসুল প্রেমিক হচ্ছে তারা স্বপ্ন জগতে আল্লাহ পাচ্ছে এই জন্য সুরা ইনসিকাকে 6 নম্বর আয়াতে বলল তুমি কঠোর সাধনা করো কঠোর সাধনা কি কঠোর প্রেম করো কঠোর ইবাদত করো এই যে সুরা হিজরের 99 নম্বর আয়াতে বলছে না তুমি ততক্ষণ পর্যন্ত ইবাদত বন্দিগি করো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত বিশ্বাসী না হও নিশ্চিত বিশ্বাসী হওয়া পর্যন্ত আমানত থেকে নিশ্চিত বিশ্বাসী পর্যন্ত তোমাকে গুরু দাসত্ব করতে হবে ওরই তোমার ইবাদত আবু বকর উমর উসমান রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমস্ত দাসত্ব করে সে একই স্তরে পৌঁছে যখন সে একই স্তরে পৌঁছলো তখন সে সেজদায় ফিরে গেল সেজদায় যাওয়ার পরে স্বপ্নে তার ওই রাসূল সূরতে আল্লাহ পাকের মুলাকাত ঘটল এই জন্য সূরা ইনসিকাকে 6 নম্বর আয়াতে বলছে তুমি কঠোর সাধনা করো রবের মুলাকাত পাবে তাহলে যার যার গুরু তার তার রাসূল এই যে আমাদের স্বপ্ন দিয়ে আমরা যখন গুরুকে যেভাবে স্বপ্নে গুরু স্রোতে রসুল স্রোতে আল্লাহ দর্শন করছি নবী সাহাবারা ওই রকমভাবেই স্বপ্নে তাদের রসুল স্রোতে আল্লাহ দর্শন করছে মুসা নবী ঈসা নবী আদম নবী সমস্ত নবীর উম্মতগণ তাদের রসুল স্রোতে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দর্শন করছে এটি হচ্ছে এই জগতে আল্লাহ পাকের সাথে মুলাকাতের উপায় এই জন্য আমরা গুরুপ্রেমিক হব আল্লাহর ওছিলায় আল্লাহ হচ্ছে আল্লাহর মিডিয়া হচ্ছে রসুল এই জন্য সূরা মায়দার 35 নম্বর আয়াত বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি আল ওয়াসিলা হে মুমিন তোমরা আল্লাহ পাকের নৈকট্যের জন্য একটা উপকরণ একটা ওছিলা সাব্যস্ত করো তে ওছিলা হচ্ছে রসুল এই রসুলের মাধ্যম দিয়ে যারা আল্লাহর প্রেমিক হবে তারা ইহ জগতে স্বপ্নের মাধ্যমেই আল্লাহ দর্শন হবে অনেক সময় স্বপ্নের বাইরেও সরাসরিও আল্লাহর দর্শন হয় সেটা হচ্ছে উচ্চ মার্গের ব্যাপার সে বিষয়গুলো নিয়ে সাধারণ ভক্তের ভিতরে আমি বলতে চাচ্ছি না এটা নিজ যার যার গুরু সঙ্গের মাধ্যমে কখন কোন ঘটনা ঘটে এটা তার নিজস্ব অনুভূতির ভিতর দিয়ে প্রভু দর্শন তাই যা আদম কবায় সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে আদম সেজদা করলে তখন মস্তিষ্ক থেকে শয়তান চলে যায় তখন সে ডাইরেক্ট আল্লাহ পাকের প্রেমিক হয়ে যায় আল্লাহ পাকের প্রেমিকের স্তরে গিয়ে গুরু শিষ্যের ভিতরে কোন খেলা চলে সেটা সেই গুরু শিষ্য তারাই মাত্র জানে এটা সে যার যার ভেদ তার তার এই পর্যায়ে আমি পৃথিবীর সকল মানুষকে এই গুরুপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গুরুপ্রেমে গুরুরূপে আল্লাহ দর্শনের প্রতি আহ্বান আশা প্রত্যাশা করে এই যশোর জেলা যশোর ক্যান্টন সেনানিবাস যশোর ক্যান্টনমেন্টের এই রেল স্টেশনের চত্বরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে গুরুরূপে আল্লাহর প্রেমিক হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি জয় গুরু।